আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা। দর্শক বন্ধু তিনি বলছেন যে বারবার মনের আশা পূরণ না হলে কি করণীয়। খুব ভালো কথা, বারবার মনের আশা পূরণ না হলে কি করণীয়। প্রথমেই বলি যে দেখুন, আমাদের সব আশা পূরণ হয় না, তার কিছু কারণ আছে। আমরা কিছু ভুল জিনিস আশা করি, আমরা যেটা পাওয়ার যোগ্য হয়ে উঠি প্রকৃতি সেটা আমাদের দেয়। এটা হতে পারে পরিস্থিতির জন্য, সময়ের জন্য, বা আমাদের নিজেদের ভুলের জন্য সেটা পেতে বিলম্ব হচ্ছে, এটা বড় জোর হতে পারে। কিন্তু বাস্তবে আমরা পাওয়ার যোগ্য হয়ে উঠলে অবশ্যই সেটা পাব। যোগ্যতার অভাবই হচ্ছে আমাদের পাওয়ার পথে একটা বড় বাধা। ওই যে বলছেন যে বারবার আশা করেও আশা পূরণ হচ্ছে না। আচ্ছা, আমরা আত্ম সংশোধনের পথটাই কেন যাব না? আমি চাইবো কালকেই আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই, পারবো নাকি? তার জন্য যে নির্দিষ্ট পর্যায়গুলো আছে বা নির্দিষ্ট পদগুলো আছে, সেগুলো আমাকে তো আগে অতিক্রম করার যোগ্যতাটা আনতে হবে বা অতিক্রম করতে হবে, তবে তো আমি হতে পারব। আমি আগামীকাল নোবেল পুরস্কার পেতে চাই, আজুরে বায়না করলে হবে না, আজগুবি কথা বায়না করলে হবে না। এই বায়নাক্কার কোনো দাম নেই। আমাদের বাচ্চারা দেখবেন বাড়িতে যাদের শিশু আছে, এই বাচ্চারা মাঝে মাঝে আজগুবি বায়নাক্কা করে, আকাশের চাঁদ এনে দাও, ঠিক ওই রকম, যেটা বাস্তবে যায় না। আমাদের করণীয়টা কি? যে বলছেন বারবার আশা করেও আশা পূরণ হচ্ছে না, বারবার চেষ্টা করছেন, আমি বলবো চেষ্টার মধ্যে ত্রুটি আছে। প্রথমে যেটা পাওয়ার চেষ্টা করছেন, আমি জানি না বিষয়টা কি, পরিষ্কার করে তিনি লেখেননি। তিনি লিখেছেন যে বারবার মনের আশা পূরণ না হলে, এখন মনের আশাটা আমার সঠিক কিনা আগে এটা বিচার করুন। আমরা ভুল জিনিস জীবনের জন্য আশা করি, আর প্রকৃতি আমাদেরকে বাঁচানোর জন্যই আমাদেরকে সেটা দেয় না। ক্লাস সিক্সে পড়ে বাচ্চা ছেলে, মোবাইলের জন্য বারবার চিৎকার করছে বাবাকে, আমাকে মোবাইল কিনে দিতেই হবে, নইলে আমি এই খাবো না, খাবার দাবার আজ থেকে বন্ধ। বাবা জানেন সঠিক কোন সময় তার হাতে মোবাইলটা দিতে হবে, ঠিক সময় দেবেন, প্রয়োজন বোধ করলেই দেবেন, অসময়ে দিলে তার ক্ষতি হবে। তা ঠিক সেই রকম আমরা আমাদের চাওয়াটা কিছু কিছু ভুল থাকে, যাহা চাই তাহা ভুল করে চাই, কিছু কিছু জীবনে এমন সিচুয়েশন থাকে, সেটা হচ্ছে কি না আগে বিচার করুন। দ্বিতীয় হচ্ছে, কোনো কিছু পেতে গেলে আগে যোগ্যতা লাভ করতে হয়, সেই যোগ্যতার অভাব নিশ্চয়ই। বারবার চেষ্টা করে আশা পূরণ হচ্ছে না, তার মানে আমার মধ্যে কোনো যোগ্যতার অভাব আছে, কেন আমি পাচ্ছি না? ঠান্ডা মাথায় চিন্তা করুন, এর জন্য যোগ্য হতে হবে, কী করতে হবে সেইটা আমি বারবার শান দেবো, নিজেকে শানিত করবো, করে এগোবো। আর তৃতীয় কথা, এরপরেও যদি আমি বিফল মনোরথ হই, পেলাম না জীবনে, আক্ষেপ কেন? পাইনি পাইনি, যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে আনন্দ খুঁজবো। জীবনে সব কিছু পেতে হবে এর কোনো মানে নেই। জীবনে সবাই সম্পূর্ণ সফল নয়, সবাই সম্পূর্ণ ব্যর্থ নয়, যেটুকু পেয়েছি তার মধ্যে আনন্দ খুঁজে মনের পজিটিভ ভাবটা নিয়ে আগামী জীবনটা, আমি পাইনি অন্যকে পথ দেখাবো। ভালো থাকুন সকলে, আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।